আচ্ছা, হৃদয় এতক্ষণ কোথায় ছিল? বাসায়। তোমার মতো আমারও হৃদয়ের উপর সন্দেহ হয়েছিল, আমি ছুটে গিয়েছি। কে দেখে হৃদয় তার ঘরে, তাকে আমি ডেকে চাচার মৃত্যু সংবাদ দিয়ে এখানে নিয়ে এসেছি। মিথ্যে কাউকে সন্দেহ করে প্রশ্ন করবে এটা আমি এলাও করবো না রাজা। পুলিশকে তদন্তের স্বার্থে অনেক কিছু করতে হয়। তদন্তের স্বার্থে করলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু অন্য কোনো স্বার্থে ব্যাঘাত ঘটলে আমি প্রচন্ড আপত্তি করব। চলি, চলো হৃদয়। হ্যালো, কে? বাবা, বাবা, চাচা, চাচা মারা গেছে বাবা। তুমি নেই, আমি খুব নার্ভাস হয়ে পড়েছি। হৃদয় আছে দেখে এখনই শক্ত আছি। তুমি কবে আসবে বাবা? রোববার? জলদি এসো বাবা, আমার একটু ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে। লাইলি! জি। হৃদয় কোথায় রে? তার ঘরে মরার মতো ঘুমাইতেছে। না না, মরার মতো না, জ্বরের মতো। কি সব অবল টবল বলছিস, যা ওকে গিয়ে রেডি হতে বল, আমি বের হব। উনি তো রেডি হইতে পারবে না। হ, স্যারের খুব জ্বর। জ্বর? হ, সকালে আমি নাস্তা নিয়ে গেছিলাম, অনেক ডাকলাম, কোনো সাড়া পাই নেই। পরে পরে আমি মজদুরে ডাকছি। আমি অনেক ডাকলাম, কোনো চেতন নাই। মনে করলাম মরি টরি গেছে নাই, কপাল আদে দেহি, জ্বরে গা পুড়িয়ে যাইতে আছে। কি আশ্চর্য, তোর আমাকে বলিস কি কেন? দেহি তো তোর জ্বরটা। দেখি, ও মাই গড, জল তো তোমার গা পুড়ে যাচ্ছে, বুঝছো? জলকে ডাক্তার ডাক। না না, ডাক্তার লাগবে না। ডাক্তার লাগবে না? না, আমার এরকম জ্বর মাঝে মাঝে হয়, আবার এমনিতে সেরে যায়। বাজে কথা বলো না তো, জ্বর কোনোদিন এমনিতে সেরে যায়? আমার জ্বর হয়নি, আমি জানি না জ্বরের জন্য ডাক্তার লাগে। কি আশ্চর্য, তুই এখনো দাঁড়িয়ে আছিস। তোকে না বললাম ডাক্তার ডাকতে? যা জলদি কর, ডাক্তার ডাক। আমার জন্য কষ্ট করতে হবে না, তুমি যাও। তোমার জন্য আমি কষ্ট করবো না, তো কে করবে? চুপ করে শুয়ে থাকো, ডাক্তার এক্ষুনি আসবে। ডাক্তার সাহেব, জ্বর 104, দুটো ওষুধ দিয়ে যাচ্ছি, একটি অ্যান্টিবায়োটিক আর একটি জ্বর কমার ওষুধ। তবে সবকিছুর ওপর নার্সিং একটু বেশি দরকার। জ্বর বাড়লে মাথায় পানি দিতে হবে, সারা দেহটাকে পানি দিয়ে মুছিয়ে দিতে হবে, এই আর কি। বিপদের কিছু নেই তো? আরে না, বিপদের কিছু নেই। ঠিক আছে, বিকেলে আমি আরেকবার এসে দেখে যাব। আশা, ডাক্তার কি করলো? বলেছি বিপদের কিছু নেই। ও, ভালো নার্সিং এর দরকার, মাথায় পানি দিতে হবে, গা মুছিয়ে দিতে হবে। তুই যা তো পানি আর তোয়ালে নিয়ে। আচ্ছা, পানি আনছি।
করতে হবে না। তুই যা, আমি আছি। আচ্ছা লম। শুনুন। জি বলুন। এই পয়জনটা কি আপনার দোকান থেকে ইনি কিনেছিলেন? হ্যাঁ, এই লোকটা। এই লোকটা সেদিন বিষ নিয়ে যায়, বলল ইঁদুর মারার জন্য। আপনি কনফার্ম হলেন কি করে? এই সেই লোক? সে আমাকে 10 টাকার ওষুধের জন্য 100 টাকা দিয়েছিল। আমি বললাম টাকার ভাঙতি নেই। সে আমাকে বললো 100 টাকাই রাখেন। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম, 90 টাকা বেশি দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি এখান থেকে কোথাও যাবেন না, আপনাকে আমার প্রয়োজন হতে পারে। ভাগ্য আপনার একটা, আল্লাহ আমার ভাগ্য কাউরে দেয় না। ভাগ্য? হ্যাঁ, কর্মচারী রে মালিক এত সেবা করে, এইটা আমরা কোনোদিন দেখি নাই। আপনি তো 2 দিন ধরে অচেতন। আর আমার গা ফাম্বুনি, এই 2 দিন ধরে রাইট বলেন জিন বলেন এই ঘর থেকে বাইর হয় নাই। কত কইলাম, যান এবার একটু বিশ্রাম নেন, ঘুমান, বলে না। হৃদয় আমার জীবন বাঁচিয়েছে অনেকবার, আজ না হয় ওর জন্য একটু কষ্ট করলাম। চুলি কোথায়? তোমার জন্য গরম স্যুট নিয়ে এসেছি, আমি নিজ হাতে বানিয়েছি। কনকি আপা, আপনি বানিয়েছেন? কেন, কোনদিন রান্না করে যায়নি বলে যেতে হবে না, এমন তো কোনো নিয়ম নেই। না না, নিয়ম আর কিছু নাই, কিন্তু অবাক লাগতে আছে। অবাক হওয়ার কিচ্ছু নেই, না সুপটা খেয়ে নাও। না না না, আমি তোমাকে খাইয়ে দেবো। ওই যে রাজা এসেছে বোধহয়। ল দেহি। আমি হৃদয়ের সাথে একটু কথা বলতে চাই। তোমার কথা শুনলে পাগল হাসবে। মানে? 104 ডিগ্রি জ্বর, মাথা তুলতে পারছে না, আর তুমি বসে কথা বলবে? ব্যাপারটা একটু ইম্পর্টেন্ট। তুমি যা সন্দেহ করেছিলে তা 100% কারেক্ট। সব খুনের পিছনে ওই হৃদয়ের হাত আছে। রাইট, এখন তো তুমি সে কথা বলবেই। কারণ তো জানো? কারণ জেলাসি। জেলাসি এমন একটা অসুখ যে একবার মনের মধ্যে ঢুকলে তা মনটাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে। What do you mean? I mean to say that তুমি এখন হিংসার মরে যাচ্ছ। হিংসা? হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসতে, বলো মিথ্যে বলছি? সে তুমি যখন দেখলে তোমার ভালোবাসার ঝুলি এখন হৃদয়কে ভালোবাসে, তখন কি ব্যাপার, মাথা নিচু করলে কেন? এখন তুমি হিংসায় মরে যাচ্ছ, তুমি চাইছো যে কোনো কারণে হৃদয়কে ফাঁসিয়ে আমার মন থেকে হৃদয়কে তুলে সরিয়ে দিতে। জুলি, তুমি আমার কথা বুঝতে পারছো না। আমি তোমার সব কথাই বুঝতে পারি রাজা। আমি তোমাকে একটা ভালো কথা বলে দিচ্ছি, মনে রেখো, চালাকি করে কিংবা ষড়যন্ত্র করে হৃদয়কে আমার মন থেকে তুমি সরাতে পারবে না। ইউ মে গো নাও। ও ভালো হলে আমি নিজে ওকে তোমার কাছে নিয়ে আসবো। তখন অনেক দেরি হয়ে যাবে। ইট উইল বি টু লেট। চলি। আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচব না। আমার কাছ থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না।
তোমার এই বুকে আমাকে একটু ঠাঁই দিও। আমি তোমাকে ভালোবাসি জুলি, আমিও তোমাকে ভালোবাসি জুলি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।